Hello everyone, welcome back to my puff channel, Genny the Golden Puff. সবাই কেমন আছো? হ্যাঁ চলো, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা লং ফরম্যাট ভিডিও নিয়ে চলে এসেছি। এখন এখানে রান্নাঘরে আছে জেনি। আয় আয় দেব আয়। তো এখন তোমাদেরকে দেখাবো যে জেনি ভীষণ ছোট্ট ছোট্ট জিনিসে খুব বেশি বেশি খুশি হয়। তো দেখাই কেন বলছি। এই যে আমার কাছে আছে দইয়ের কাপটা রয়েছে, আর এখানে হচ্ছে জেনি বসে আছে এই এমটি কাপটা নেবে বলে। জেনি তুমি নেবে? ওকে, ক্যান ইউ আপ? ইয়েস, ক্যান ইউ ব্যাক আপ? ব্যাক আপ, ব্যাক আপ, ব্যাক আপ। দেখি জাজমিনে ধাক্কা খাস না, ব্যাক আপ। এই ব্যাক আপ, সিট, ইউ স্টে, ওকে স্টে, ওয়েট ওয়েট ওয়েট। আমাদের লক্ষ্মী সোনা, ও সব শোনে, সব কথা শোনে। স্টে, কাম কাম, ইয়েস আপ, ইয়েস। এবার আমরা কি করব? ব্যাক আপ করব, ব্যাক আপ, ব্যাক আপ, ব্যাক আপ। আচ্ছা স্টে, ইউ স্টে, ওকে স্টে। এই যে এই গামছাটা নিয়ে এসছো, ভীষণ গামছাপত্র পছন্দ তাই জন্য গামছা নিয়ে এসছে। রেডি, ওয়ান টু গো। ইয়েস, এইবার হচ্ছে ওর কিছুই না, ওকে তুমি যতই ভালো খেলনা দাও, পুতুল দাও, সবের সাথে ওইটাই করবে। ওরকম নিয়ে নিয়ে বিষয়টাকে, এইরকম প্লাস্টিক জিনিস তো ভীষণই পছন্দ, বোতল হোক, কোনো কিছু, আইসক্রিমের কৌটো হোক, এনিথিং, ও সেটাকে নিয়ে বসে বসে ছিঁড়বে বা ভেঙে কুটি কুটি করে দেবে, এটাই ওর ভীষণ ইচ্ছা, ভালো লাগা এটা। আর আমি কিন্তু ওকে নিজেই ট্রেন করেছিলাম, মানে ও যা যা পারে আমি মা বাবা তিনজনে মিলেই করিয়েছি। তো কী জানো তো, ট্রেনার ট্রেনার দরকার পড়ে না, মানে কোনো, যদি তোমার সাথে তোমার কুকুরের বন্ডিং ভালো থাকে ছোটো থেকে, তুমি যদি ওকে একদম নিজের সন্তানের মতো করে মানুষ করতে পারো, তাহলে কিন্তু ওদের ট্রেনার বা কাউকে ভয় দেখিয়ে কিছু করানো এটা লাগেই না, একদম নিজের মতোই কথা শোনে ওরা। জেনি ওই জানলায় উঠে কি কেলেঙ্কারি হয়েছিল মনে আছে তো? ও এখন কেন এরকম ভাবে ছুটছে সেটাও আমি দেখাচ্ছি, কারণ মা হচ্ছে এই বারান্দা দিয়ে সবজি নিচ্ছে, মা বারান্দা দিয়ে সবজি নিচ্ছে, আর মা যেখানে ও সেখানে থাকবে না, এটা মানে হতেই পারে না। দৌড়ে চলে এসছে, দৌড়ে দৌড়টি চলে এসছে, এখন দেখছে যে কি হচ্ছে, মা কি একটা করে ফেললো, ওর দেখা হলো না, চলে আয়। ওই যে মা আবার চলে গেছে, ও আবার দৌড় দিচ্ছে, মাকে ছাড়া ও একদম কিছু ভাবতেই পারে না। কি রে, মা আবার যাচ্ছে, ও আবার যাচ্ছে, যা যা যা, দেখে 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 জেনি দেখে যা, চলে গেল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও, যা যা করার থাকে জানুন। আর জেনির ফেসবুক পেজে জাস্ট রিসেন্টলি 2K ফলোয়ার কমপ্লিট হয়েছে, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা ওর ভিডিও দেখো, যারা ওর ছবি দেখো, কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকেও। আর হচ্ছে আগামীকাল মানে 13th February একটা স্পেশাল ডে, হ্যাঁ সেই স্পেশাল ডেটা নিয়ে একটা স্পেশাল ব্লগ আসবে। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু কমেন্টে গেস করতে পারো যে 13th February কী স্পেশাল ডে আমাদের। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।